Assalamualaikum, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সারাদিন ধরে অপেক্ষা করছিলাম, বিকেলে একটা এক্সিবিশন দেখতে যাব। সেই সময়টার আগে আমি আমার বাগান থেকে রেইন লিলির বীজ কালেক্ট করলাম। অনেকগুলো বীজ হয়েছে, রেডি হয়ে চলে যাবো। এটা একটা জুয়েলারির এক্সিবিশন ছিল। টোটাল ব্যাপারটাই খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। ওপেনিংয়ের সময় ছিলাম এবং পরে অনেকটা সময় ঘুরে ঘুরে দেখলাম। খুবই ইন্টারেস্টিং প্রাকৃতিক কাজগুলো করা হয়েছে। ছোট ছোট তোমরা দেখতে পাচ্ছ দেয়ালের মধ্যে লেখা আছে বিভিন্ন ধরনের বীজের বিবরণ এবং বীজের অনেক সময় যে ঔষধি গুণগুলো থাকে তার কিছু বিবরণ এখানে দেওয়া আছে। আসলে তোমরা এটা যদি দেখো তাহলে বুঝতে পারবে, তাহলে ব্যাপারটাই অনেক মজার ছিল। ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে আমার কাছে। প্রায় দুই তিনবার ঘুরে ঘুরে দেখেছি, খুব ভালো লেগেছে। ওপেনিংয়ের সময় মানুষ বেশি ছিল, প্রথমে দেখতে কষ্ট হচ্ছিল, এরপরে ভালো করে দেখেছি, সবার ভালো লাগবে। টোটাল ব্যাপারটাই একটা ডিজাইনিং আর আর্টিস্টিক দুটো মিলিয়ে খুব সুন্দর হয়ে উঠেছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা যদি সময় পাও যেতে পারো। এটা চলছে ঢাকার ধানমন্ডি আলিয়াস ট্রসেজে। এটা চলবে 8 জুলাই পর্যন্ত। তোমরা যারা ঢাকায় আছো তোমরা যেয়ে দেখতে পারো, এবং কারো যদি জুয়েলারির প্রতি আগ্রহ থাকে তারা অনেক বেশি মজা পাবে। আর যাদের আগ্রহ নেই তারাও দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আমি গিয়েছিলাম আমার ছোট বোনের সাথে, দুজনে অনেকটা সময় ঘুরেছি, দেখলাম, মজা করলাম, ছবি তুললাম, অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো। তো খুব ভালো লেগেছে, সময়টা ভালো কেটেছে। তোমরা অবশ্যই যেতে পারো। সবাইকে টাটা, বাই বাই।